ধর্ণা মঞ্চের 600 দিন, 600 দিন তো খুব সংখ্যাটা খুব শুনতে মনে হচ্ছে 600। এই বিষয়টা দেখাটাও কতটা কঠিন, যারা বসে আছে তো কঠিন কাজ করছেন, কিন্তু আপনি বাইরে থেকে কীভাবে দেখছেন? এইটা আমার নিজেরও খুব অদ্ভুত লাগছে যে মানে শীত আসছে, গ্রীষ্ম আসছে, বর্ষা আসছে, উৎসব আসছে, আনন্দ আসছে, এই সব কিছু তাদের পাশ কাটিয়ে আমরা যাচ্ছি, করছি, একটা নর্মাল জীবন যাপন করছি, এবং তারপরে আমরা বলছি যে ওরা রয়েছে আহা কত কষ্ট, সেটা বলার পরে কিন্তু আমাদের কারুর জীবনের কালচক্রে কোথাও কোনো রেখাপাত হচ্ছে না, আমাদের হচ্ছে না, সমাজের হচ্ছে না, সরকারেরও কতটা হচ্ছে জানি না, আদালতের বিচারের আশায় তারা বসে আছেন। এবং কিছুদিন আগে টেট পরীক্ষার্থীদের সাথে যেভাবে মাঝরাত্রে তুলে দেয়া হলো, তারপরে তারা আবার নতুন করে সংগঠন আন্দোলন শুরু করবেন বলেছিলেন, কতটা করতে পেরেছেন সেটা তোমরা আমাদেরকে কতটা জানাবে তার উপরে আমরা জানতে পারবো। মানে গোটা বিষয়টাই ভয়ঙ্কর একটা জায়গাতে যাচ্ছে, এবং আমাদের যেটা হচ্ছে যে আমি নিজে কোথাও বুঝতে পারছি, আজকে আমি সকালবেলা ভাবছিলাম এটা, যে এটা আমরা দেখছি, বুঝছি, প্যারালালি সবাই হয়তো এমন একটা বৃত্তের মধ্যে পড়ে যাচ্ছি, আমার টার্ম কবে আসবে, এইটা আমরা সবাই মনে মনে ভাবছি। যে মানে আগে ছিল ঘুটে পড়ে গোবর হাসে, আর এখন হচ্ছে ঘুটে পুড়ছে দেখে প্রতিটা গোবর বুঝতে পারছে যে কোনো সময় এবার আমাদেরকে কিন্তু ঘুটে বানিয়ে দেবে। কিন্তু এই যে এই বিষয়টা দেখাটাও তো একটা কষ্টদায়ক, অন্তত আপনারা তো সোকল সেলিব্রিটি, আপনারা যে সমাজ থেকে বিচরণ করেন, আপনারা একটা ইনফ্লুয়েন্সার, আপনার এখানে মনে হয় না যে আপনাদের পরিবারের বর্গের মধ্যে তাদেরকে অনেক বেশি করে এগিয়ে আসা উচিত, যেখানে সমাজের মেরুদণ্ড শিক্ষকরা রাস্তায় বসে আছেন? সেটা প্রথমত তুমি একদম ঠিক বলেছ, যারা যাদের বক্তব্য মানুষ কিছু হলেও শুনতে চান বা বিশ্বাস করেন বা ভরসা করেন, তাদের অনেক বেশি করে এগিয়ে আসা উচিত। আমি কিছুদিন একটা আগে একটা চিঠি পড়লাম, পড়ে খুব লজ্জিত লাগলো, আমি জানি না চিঠিটা তো তুমিও পড়েছো, আমি প্রথম পড়েছিলাম সন্ময় বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা, হ্যাঁ, প্রমথনাথ বিশের কন্যা চিরশ্রী বিশে চক্রবর্তী, কথাটা যে কি অসম্ভব সত্যি, মানে রসনা সর্বস্ব মূল্যহীন একটা জাতি, কবন্ধ জাতিতে পরিণত হয়েছি, যারা শুধু মুখে নমারিতং জগৎ এবং যাদের মগজ কোনোভাবেই কাজ করে না, কাজ করলে অন্তত সুচিন্তায় কাজ করে না, এরকম একটা ক্যাটাগরিতে রয়েছি। কলকাতাবাসী হিসেবে আমার নিজের লজ্জায় মাথা কাটা যাচ্ছিলো, উনি একদম ঠিক কথা বলেছেন। এখানে তো পাল্টা প্রশ্ন এটাও আসে, আপনি মিডিয়ায় কথা বলছেন, বারংবার সরব হয়েছেন, আমাদের চ্যানেলে সরব হয়েছেন, বিভিন্ন জায়গায় কথা বলেছেন, বুঝতে পারি যে আপনাকেও এই বিষয়টা পীড়া দেয়, কিন্তু আপনি ওদের পাশে কি গিয়ে দাঁড়িয়েছিলেন? এই প্রশ্ন যদি আমি আপনাকে করি, আপনার কাছে কি উত্তর আছে? থ্যাংক ইউ শিবম, আমি এই প্রশ্নটার জন্যে অপেক্ষা করছিলাম, ফাইনালি তুমি করলে। রাস্তায় যখন টেট পরীক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া হয়, পরের দিন সবাইকে ডাক দেওয়া হয়েছিল রাস্তায় আন্দোলন করার জন্য, ওই একটা দিন আমি নিজের সাথে যুদ্ধ করে, তুমি বলতে পারো মানে সারা দিন আমি নিজেকে শুধু বলেছি বাড়ির বাইরে এক পা বেরোবে না, আর আমার ভেতরে মানুষটা বলছে আজ নয় বেরোবো তার কবে বেরোবো, কিন্তু আমি নিজেকে বেরোতে দিইনি, এবার তুমি বলবে আমি কেন দিইনি। এটার কারণ হতে পারে আমিও খুব ভয় পেয়েছি, না আফটারঅল আমাকে তো এই রাজ্যে থাকতে হয় না, কারণ আমার তো কিছু নেই, আমার কিছু হারাবারও নেই, তার সেই ভয় নেই, এটার পেছনে একটা অন্য যন্ত্রণা আছে, অন্য কারণ আছে, এটা জিজ্ঞেস করার জন্য থ্যাংক ইউ। এই যে আন্দোলনটা ডাক দেওয়া হয়েছিল, সাধারণ নাগরিককে ডাক দেওয়া হলেও ডাক দিয়েছিলেন বামপন্থীরা, এবার তুমি বলতে পারো, আমি প্রথমত কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য নই, এবং আমি মনে করি আমার প্রতিবাদের জন্য আমার হাতে কোনো ঝান্ডা ধরার দরকার নেই, কারণ আমার অস্তিত্ব কোনো ঝান্ডার উপর নির্ভর করে নয়, আমি ব্যক্তি মানুষ হিসেবে নিজের অস্তিত্ব তার আগে তৈরি করে ফেলেছি। এবার তুমি বলতে পারো বামপন্থীরা ডাক দিয়েছে বলে যায়নি, একদম ঠিক, তার কারণ বামপন্থীরা ঠিক কাজ করলে আমি সেটাকে সমর্থন করার পানিশমেন্ট পেয়েছিলাম 1-1.5 বছর আগে, যখন আমি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি, বামপন্থীরা শ্রমজীবী ক্যান্টিনে কাজ করেন এবং আমাকে ডাকেন, একদম আমন্ত্রণ করে দিনের পর দিন বামপন্থী নেতা ডাকেন, সেই অনুষ্ঠানে গেছিলাম কারণ আমি বিশ্বাস করি ওই কাজটা ওনারা ঠিক করেছেন। আমি আজও বলবো মানুষকে অন্ন দিয়েছেন, রেড ভলেন্টিয়ারের রক্ত দিয়েছে, আমি যখন অন্য রাজনৈতিক দলে আছি আমি রেড ভলেন্টিয়ারের সাথে কাজ করেছি, একদম ওনারা ঠিক কাজ করেছেন, তাই মানবিক আবেদনে আমি কিন্তু সাড়া দিয়ে গেছিলাম, আর কোনো উদ্দেশ্য ছিল না। সেখানে আমাদের এই রাজ্যের একমাত্র, আমি নাম করে বলছি, সূর্যকান্ত মিশ্র ছিলেন না, তিনি সেই দিন ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন, বাদবাকি সমস্ত প্রথম সারির নেতারা ছিলেন, এবং
তারা আমাকে বারবার খুব স্নেহবশত স্নেহ করে বাৎসল্যের সঙ্গে স্টেজে উঠতে অনুরোধ জানান, তাই আমি উঠি। আমার হাতে মাইক তারা তুলে দেন, তারা আমার কথা শুনতে চান, তাই আমার যেটা মনে হয়েছে বলি। চলে আসার পর পরের মুহূর্ত থেকে সেই দলের যারা সমর্থক বিভিন্ন মানুষ এত কদর্য কুৎসিত ভাষায় মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করে, যেটার জন্য তারা কিন্তু একবারও জানাননি যে ওনারা কিন্তু আমন্ত্রিত ছিলেন, আমার সঙ্গে আরও একজন আমার সহকর্মী ছিলেন, রবাহুত ছিলেন না, বা আমাকে ব্যক্তিগত ফোন করেও বলেননি রূপা যেটা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। এই ঘটনার পর থেকে আমি বুঝতে পেরেছি বামপন্থীদের ভালো কাজ সমর্থন করার যে পানিশমেন্ট হয় দ্বিতীয়বার সেটা নেওয়ার সাহস আমার নেই। পশ্চিমবঙ্গে মানুষের পাশে দাঁড়ানো লড়াই করার তকমাস যেহেতু বামপন্থীরা নিয়ে নিয়েছেন, তাই রাস্তায় আন্দোলন করতে তারা নামেন, ডেফিনেটলি নামেন, আমি সমর্থন করি, বাট তাদের পাশে গিয়ে দাঁড়ালে তখন আর নাগরিক থাকি না, তখন হয় বামপন্থীদের থেকে কি তাহলে একটা সময় বিরোধী রাজনীতি করা কেউ কোনো একটা কঠিন ধান্দাবাজি করতে চলে এলো। এই কুৎসিত কদর্য নোংরামির মধ্যে আমি নেই, আমার সত্তা আমার আমি কোথাও বিজ্ঞাপনের ধার ধারে না। ধর্ণা মঞ্চে যখন মিছিল করে একটা জনরব তৈরি করে যে মিছিল, না সেই মিছিলে যাইনি, আমি যেতে পারিনি এই কুৎসিত অতীতটার জন্য, এই দুর্ব্যবহারটার জন্য। অ্যান্ড আই কন্ডেম, আই প্রোটেস্ট, যা হয়েছে ভয়ঙ্কর অন্যায় হয়েছে এবং কেউ সরি বলার প্রয়োজন মনে করিনি, ওই অসভ্যতাটা আমার সাথে আমি আর করতে দেব না। তাছাড়া তাদেরকে গিয়ে আমি দেখিনি, কথা বলিনি, সেটা নয়, আর সেটা আমি কখনো মিডিয়ায় বিজ্ঞাপন করে করিনি, এটা নিয়ে আমি আর কথা বলবো না। কিন্তু সেই সেই বামপন্থীদের ওই যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিনে, আমার জায়গাটা ভুল হতে পারে, সেখানে আপনার একজন সহকর্মী ছিল অনিন্দ পুলক ব্যানার্জি, তিনি যখন উদার কণ্ঠে নাগরিক মিছিলে হাঁটছেন, মিডিয়ায় বাইট দিচ্ছেন, অন্তত ইনিশিয়েটিভটার পাশে আছেন, বোঝানোর চেষ্টা করছেন প্রাণপ্রণে, সেখানে আপনার চলে যাওয়া, আপনার নিজেকে দূরে সরিয়ে দেওয়া, শুধু কি সরি একটা সোনার দিয়ে বা এটা বিষয়ে দিয়ে কি ঢাকা যেতে পারে রূপাদি? না, আমার নিজেকে সরিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি কোনো পতাকার আড়ালে নিজের লড়াইটা করতে চাইনি। কিন্তু আমার নিজেকে সরিয়ে দেওয়ার কথাটা শিবম তখনই বলতে পারো যখন আমার প্রতিবাদের কণ্ঠটা বন্ধ হয়ে যাবে। আমি আমার মাধ্যমে আমার প্রতিবাদটা পেয়েছো বলেই শিবম আজকে তুমি এখানে এসেছো, সেই আমার বক্তব্যটা তুমি দেখতে পেয়েছো। আমি আমার প্রতিবাদ আমার ব্যক্তিগত জায়গা থেকে দাঁড়িয়ে করি, মনুষ্যত্বের জায়গা থেকে করি, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না। আর প্রশ্নটা সরি নয় শিবম, প্রশ্নটা হচ্ছে দ্বিতীয়বার এই কুৎসিত আক্রমণ হবে না সেই গ্যারান্টিটা কে দেবে? আমার যেটা মনে হয়েছে, একটা বামপন্থীরা যে ভালো কাজ করেছেন এবং করে চলেছেন, আবারও বলবো টেট পরীক্ষার্থীদের জন্য তারা যে রাস্তায় দাঁড়িয়েছেন খুবই ভালো কাজ করেছেন, এনারা ভালো কাজ করছেন, যেগুলো সেগুলোকে সমর্থন করলে যে অভিজ্ঞতাটা আমার অতীতে হয়েছে সেই অভিজ্ঞতাটা আগামী দিন হবে না, এই ভরসা আমাকে হয়তো তাদের সমর্থকরা দিয়ে উঠতে পারেননি, বাট তাতে আমার কণ্ঠকটা আটকাতে পারেননি। আমি রাজনৈতিক মঞ্চ ছেড়ে যাওয়ার পরও কিন্তু ব্যক্তিগত মানুষ হিসেবে কোথাও যেখানে যে অন্যায় যে রাজনৈতিক দল করছেন তার বিরুদ্ধে আমি বরাবর সোচ্চার, তোমার মাধ্যমেও সোচ্চার।